শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বলা হয় বাংলাদেশ ক্রিকেটের আতুর ঘর। ক্রিকেটের সব মেগা ইভেন্ট এই স্টেডিয়ামকে ঘিরেই। জাতীয় দলের বেশিরভাগ সিরিজ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামেই। এর বাইরে রয়েছে বিপিএল, ডিপিএল, এনসিএল, বিসিএল, বয়সভিত্তিক ক্রিকেট, নারী ক্রিকেটের নানা আয়োজন। বছর জুড়ে ব্যস্ত সূচির মাঝে একটুখানি অবসরের সময় নেই মিরপুর স্টেডিয়ামের। গত পাঁচ বছরে শুধু আইসিসির ম্যাচগুলোর দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার। ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে হয়েছে 21 ম্যাচ, শ্রীলঙ্কার পাল্লে কেলেতে 19 ম্যাচ, লর্ডসে হয়েছে মাত্র 18 ম্যাচ, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে 17 ম্যাচ, ইডেন পার্কে আরও কম মাত্র 13 ম্যাচ। সেখানে এক মিরপুর স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে 45 ম্যাচ। এ যেন মিরপুর স্টেডিয়ামের শুধু ব্যস্ততা নয়, মহাব্যস্ততা। পরিসংখ্যানই বলে দিচ্ছে একটা ক্রিকেট গ্রাউন্ডের স্পোর্টিং উইকেট বানাতে যেটুকু সময় প্রয়োজন, মিরপুর স্টেডিয়ামের হাতে সে সময়টুকু একেবারেই নেই। অথচ প্রতিটা সিরিজে স্লো আর বাজে উইকেটের দায়টা গিয়ে পড়ে কিউরেটর গামিনীর ওপর। এবার তার পাশে দাঁড়ালেন গ্রাউন্ডস কমিটির প্রধান। দায়টা আমি নেব, বিকজ আমরা বোর্ড হিসেবে নেওয়া উচিত, কারণ বোর্ড যেভাবে পরিচালিত হয়েছে এই চার মাসে, যেটা আমি বললাম, আপনারা কাউকে ব্যক্তিগতভাবে যদি আক্রোশ করেন আমার মনে হয় এটা খুবই অন্যায় হবে। কারণ এই মাঠে আমাদের যে জয়গুলো আছে সেই জয়গুলো মালাটা তো আমরা অন্যকে পরাতে পারি, কিন্তু মালাটা তো আমরা বোর্ডই নেই। তো আপনারা কিন্তু জয়গুলোকে দেখেন নাই, আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে টেস্ট জয় করেছি। হ্যাঁ, আমরা নিউজিল্যান্ডের মতো ইয়েকে ফোন নিলে একই মাঠে হারিয়েছি। সো আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে জিতেছি এবং সব দলের এগেনস্টেই জিতেছি। সো আমাদের যেই ক্রিটিসিজমগুলো হয়তো অজ্ঞতার কারণ থেকে হয়, আমার মনে হয় আমরা সাইন্টিফিক কারণগুলো যদি উপলব্ধি করি তাহলে অনেক কিছুই আমাদের কাছে আরও ভালো শোনাবে। দেরিতে হলেও ঘুম ভেঙেছে বিসিবির। একই ভ্যানিউর ওপর চাপ কমাতে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। বিভিন্ন সময়ে জাতীয় দল এবং অন্যান্য দল প্র্যাকটিস করে থাকে, তাদের আমাদের যে সেন্টারে 8টা উইকেট আছে সেগুলো এফেক্টেড হয় এবং আমাদের লোকাল খেলার জন্য ভালো উইকেট আমরা দিতে পারি না। সেটার পরিকল্পনা অনুযায়ী মিরপুরে সেন্টারে আমরা যেটা বললাম দুদিকে 16-16 ফিট করে আমরা আরও 4টা উইকেট করবো, যেটা প্র্যাকটিসের জন্য ব্যবহৃত হবে। এই গত বছর আপনারা জানেন যে সিলেটের পরে আমরা চট্টগ্রামের কাজ ধরেছি, সেটা অতি সত্বর শেষ হয়ে যাবে, যেটা চট্টগ্রামের বাইরে প্র্যাকটিস ফ্যাসিলিটি। এই অফ সিজনে আমরা রাজশাহীতে কাজ ধরব, আমরা বগুড়াতে কিছু কাজ ধরেছি, সেটা বাইরের প্র্যাকটিস উইকেট। আমরা এখন প্রত্যেকটা স্টেডিয়ামের একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছি, যে মাস্টার প্ল্যানে যেটা আগে প্রেসিডেন্ট মহোদয় বলেছিলেন যে প্রত্যেকটা রিজনে আমাদের একটা ভালো স্পোর্টিং ফ্যাসিলিটি থাকবে, যেটাতে খেলার বাইরে অনুশীলন এবং একাডেমি থাকবে। সো আমরা এখন মাস্টার প্ল্যানের জন্য রাজশাহী, খুলনা এই দুটাকে আমরা সার্ভে করে কোথায় আমরা কী স্থাপনা করা যায় সেগুলো আমরা প্রস্তুত করব। তবে যেটা আগেও বললাম যে এবছরের আমাদের পরিকল্পনায় মিরপুরে অ্যাডিশনাল উইকেট এবং রাজশাহী এবং বগুড়া এই তিনটা ভেন্যুকে আমরা সম্পূর্ণভাবে আপগ্রেড করব। ঢাকাতেও বাড়ছে ক্রিকেট মাঠের সংখ্যা, বাড়ছে ঘরোয়া ক্রিকেটের ভ্যানিউ। ইতিমধ্যে ঢাকায় আরও মাঠ ক্রয়ের ব্যাপারে আমরা কিছুটা অগ্রগতি করে হয়েছে, আমরা বেশ কিছু মাঠ পরিদর্শন করে জায়গা পরিদর্শন করেছি। এখন ওই জমিগুলো যেহেতু প্রাইভেট সেক্টরের জমি, ওই জমির দলিল পত্রগুলো আমরা যাচাই বাছাই করছি, যাচাই বাছাই করা শেষ হলে হয়তো আগামী বোর্ডে আমরা একটা ক্রয়ের জন্য পরিকল্পনা পেশ করব। আমাদের ইচ্ছা ঢাকায় যাতে 6টি উন্নত মানের ভেন্যু থাকে, তাহলে আমাদের ঢাকায় যে পরিমাণ খেলাগুলো হয়, ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঢাকার অন্যান্য খেলা লিগগুলো যাতে সুন্দরভাবে করা যায়। এখন পর্যন্ত আমরা জানেন যে আমরা ফতুল্লাকে নিয়ে স্ট্রাগল করছি, ফতুল্লার ড্রেনেজ সিস্টেমটা আমরা যে ডিজাইনটা পেয়েছি সেটা সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি, আমি আশা করব অতি সত্বর একনাকে অনুমোদন হলে এখানে কাজ শুরু হবে। সেই কাজটা শুরু হলে অ্যাকচুয়ালি আমরা ওখানে 2টো মাঠ পেয়ে যাব, আমরা পূর্বাচলে 2টি মাঠ করব, এর বাইরে মিরপুর তো রয়েছে বিকেএসপি, তার বাইরে আমাদের পরিকল্পনায় 2টো মাঠ করার মতো ঢাকার আশেপাশের জায়গা ক্রয় করা। প্র্যাকটিস সুবিধা বাড়ানোর জন্য এবং সেন্টার উইকেটের ওপর চাপ কমানোর জন্য ঢাকা এবং চট্টগ্রামের আউটডোর প্র্যাকটিস উইকেটে ফ্লাডলাইট স্থাপন করতে যাচ্ছে বিসিবি। মমিন রোহন, টিস্পোর্টস, ঢাকা।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.